পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। আজকে আলোচনা করব জেল পুলিশের ইংলিশ সিলেবাসটা নিয়ে। ওভারঅল সিলেবাসটা নিয়ে আলোচনা করব, কিন্তু ইংলিশে যেহেতু 25 মার্কস আছে, তো কোন কোন টপিকগুলো কিভাবে কি পড়তে হবে, কভার করতে হবে, সেই ব্যাপারে আলোচনা করব। তার আগে একটা জিনিস বলে দিই, যে তোমরা দেখে নিয়েছো যে আপার এজ লিমিট যেটা জেল পুলিশের ক্ষেত্রে 27 করা হয়েছে, অর্থাৎ 30 ইয়ার্স করা হয়নি। তো এটা নিয়ে একটা শান্তিপূর্ণ সমাবেশ বা মিছিলের আয়োজন করা হচ্ছে, যেটা আগামী 12 তারিখে 12ই আগস্ট শনিবার 11টা থেকে, এর আগে যেমন করা হয়েছিল শিয়ালদা থেকে ধর্মতলা, সেইটার আয়োজন করা হয়েছে। তো এর মানে ব্যাপারটা হচ্ছে, তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকো, প্রিপারেশন নিয়ে রাখো যে হবে, এর পরবর্তী ডিটেলস বা আপডেট কিভাবে কি হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখো, যে একটা জিনিস ছোট্ট করে বলে দিই, যে যারা অনেকে হয়তো উল্টো পাল্টা কথা বলছো যে 30 করলে আমাদের স্টুডেন্ট বাড়বে, ইয়ে বাড়বে, তো তোমরা একটা জিনিস মনে রাখবে, যে যে মাত্র এত কম ভ্যাকান্সি, যে প্রিপারেশন করছো, যাদের বয়স 23, 24, 25 বছর আছে, মানে ভেবে নিও না যে এইবারই তোমরা চাকরিটা পেয়ে যাবে। সবাই চাকরিটা কিন্তু পাবে না। তো একটা সময় আসবে তোমাদের যখন বয়সটা পেরিয়ে যাবে, তখন দেখবে মনে হবে হ্যাঁ, যে 30 বছর করাটা উচিত। তো যাই হোক, এই সমস্ত তর্ক বিতর্কে যেতে চাইছি না, কারণ এগুলো তোমাদের মৌলিক অধিকার, নিজেদের ব্যাপার কি করবে না করবে। তবে আশা করি, আমার মনে হয় যে এখানে সবার সামিল হওয়া দরকার, উচিত, সবার স্বার্থের কথা ভেবে, সবার নিজের নিজের ভালোর কথা ভেবে। যাই হোক, দেখো যে ডিজেল পুলিশের যে টোটাল সিলেবাস 90 মার্ক্সে রয়েছে, জিকে হচ্ছে 25 মার্ক্স, ইংলিশ হচ্ছে 25 মার্ক্স, ম্যাথ 20, রিজনিং 10, তারপর হচ্ছে কম্পিউটার লিটারেসি হচ্ছে 10। তো এই যে 90 মার্ক্সের পরীক্ষা হবে, এই ইংলিশ আর যে কম্পিউটার আছে, এটা কিন্তু একটু অন্য রকমের 25 আর 10। ইংলিশে আগে WP কনস্টেবলে কি ছিল, ইংরেজিতে আগে 30 নম্বর ছিল, যেটা এখন কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ইংরেজিটা আর হচ্ছে কম্পিউটার লিটারেসি 10 নম্বর, এই যে 35 নম্বর, এই সিলেবাসটা কিন্তু একটু আলাদা, কারণ জিকে ম্যাথ রিজনিং প্রায় সব পরীক্ষাতেই থাকে। সেই কারণে যারা ইংলিশে কমা আছে, উইক আছে, তাদেরকে কিন্তু একটু ভালো করে দেখতে হবে। আর কম্পিউটার থেকে কিন্তু অত খুব একটা সোজাসাপটা কোশ্চেন আসে না, কম্পিউটার থেকে কিন্তু বেশ ডেপ থেকেই কোশ্চেন আসে। তো কম্পিউটারটা আলোচনা করবো, কিন্তু আজকে ইংলিশটা আলোচনা করে দিচ্ছি। দেখো, যে ইংলিশ সিলেবাসের মধ্যে যেটা করতে হবে, যে সবার প্রথমে যে 1 নম্বর টপিক যেটা থাকে, সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। আজকে কিছু তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম লিস্ট আমি করিয়েও দিচ্ছি। সিনোনিম অ্যান্টোনিম এটা থাকবেই। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ, মানে যেটাকে বলা হয় যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোথা থেকে কি পড়বে আমি অবশ্যই তোমাদেরকে আলোচনা করে দেবো। মোটামুটি 100 ওয়ান ওয়ার্ড ইম্পর্টেন্ট করিয়ে দেবো, সেখানে তার মধ্যে অবশ্যই কমন পেয়ে যাবে। যারা নিজেরা প্রিপারেশন করছো, প্রিভিয়াস ইয়ারে যেগুলো SSC তে এসেছিল, CGL বা CHSL, ওই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে, ইডিয়াম ফ্রেজ। তারপরে 4 নম্বর হচ্ছে কারেক্ট স্পেল, এটা আসবেই আসবেই, ঠিক আছে, যে সঠিক বানান, শুদ্ধ বানান লেখা। তারপরে হচ্ছে সাফিক্স প্রেফিক্স, সাফিক্স প্রেফিক্স অনেকেই জানো, অর্থাৎ যেমন হয়তো, যেমন একটা এগ্রি শব্দ আছে, তাই তো, এগ্রি, এর আগে যেমন ডিস লাগিয়ে দিলে কি হয়, ডিস এগ্রি বিপরীত শব্দ হয়ে যায়। তো এইরকম জিনিসগুলোকে কি বলা হয়, যে মানে চেঞ্জ হয়ে যায়, সেগুলোকে প্রেফিক্স সাফিক্স বলা হয় এইভাবে। তো এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক অনেকগুলো এসেছিল। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রিভিয়াস ইয়ারে যা পড়েছিল, পরের বার যে তাই হুবু আসবে তা নয়, দেখা যাবে যে নতুন কিছু টপিক ঢোকাবে। তো আমি ওভারঅল দেওয়া আছে, এই জিনিসের উপরে পেয়ে যাবে। 6 নম্বর যেটা আছে ইংলিশ বুক অ্যান্ড রাইটার, এটা অনেকটা স্ট্যাটিক এর মধ্যে ফেলে ফেলে দিতে পারো, স্ট্যাটিক পোর্শনের মধ্যে, অর্থাৎ ইংরেজি যারা লিটারেচার, যারা সাহিত্যিক আছে, তাদের যে ইম্পর্টেন্ট মানে বই টই যেগুলো রয়েছে, সেগুলো আসতে পারে। 7 নম্বর হচ্ছে টেন্স এর ধারণা, টেন্সটা জানলে পরে, দেখো টেন্সটা এমন একটা জিনিস, এইটা জানলে কি হবে, যেটা তোমাদের পরে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ তোমাকে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো দিয়ে দিল, দিয়ে হয়তো কোন টেন্সে হবে তোমাকে ধরে সেই ফরম্যাটে অনুযায়ী করতে হবে। তারপরে হচ্ছে এইটা জানলে পরে তুমি ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই দুটো করতে পারবে। টাইপস অফ সেন্টেন্সেস, অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং যে সেন্টেন্স 5 প্রকার আছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5 প্রকারের মধ্যে সেরকমও থাকতে পারে। 10 নম্বর যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা। 11 নম্বর দেখো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা বললাম যে টেন্সের ধারণা থেকে আসছে সেখান থেকেই। 12 নম্বর হচ্ছে কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ড, অর্থাৎ ধরো দেখা গেল যে শূন্যস্থান পূরণ দেওয়া হলো, যে ABCD 4টে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে।
তেরো নম্বর দেখো যে পার্টস অফ পিচ দিতেই পারে, যে হয়তো কোনো একটা ওয়ার্ড দিল, সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ পিচের মধ্যে পড়ছে, ওটা অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন সেরকম। 14 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট যে কমন এরর বা হচ্ছে সেন্টেন্স এরর, অর্থাৎ একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দেবে, সেই সেন্টেন্সে কোথায় এরর আছে ভুল আছে সেটা তোমাকে ডিটেক্ট করতে হবে। 5 নম্বর হয়ে যায় অ্যারেঞ্জ অফ সেন্টেন্স, অর্থাৎ সাধারণত কি থাকে যে প্রথম সেন্টেন্সটা ঠিক আছে আর যে লাস্ট সেন্টেন্স সেই দুটো ঠিক থাকবে, আর হয়তো এ বি সি ডি করা থাকলো, এই চারটে ওলট পালট করে দেওয়া থাকবে কোনটা আগে হবে, হয়তো দেখা গেলো যে সি সেন্টেন্সটা সি পার্টটা আগে হবে তারপরে বি পার্টটা আগে হবে, এরকম কিন্তু তোমাদের এক্সারসাইজে অনেকগুলো পড়েছিল। তারপর দেখা যায় প্রিপোজিশন, প্রিপোজিশন এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসে মানে ধরে নিতেই পারো যে একটা দুটো কোশ্চেন অবশ্যই আসবে। তারপর হচ্ছে সিমিলি ওয়ার্ড। 18 নম্বর হচ্ছে দেখো যে কালেকটিভ নাউন্স। তো এই এতগুলো জিনিস হলে টপিক, এই টপিক মানে প্রচুর, এই টপিক মানে কম তো নয়, অনেকগুলো টপিক, এই এই টপিক গুলো কভার করলে তুমি 25 মার্কস যেটা থাকবে সেইখানে মোটামুটি 17-18+, বা হয়তো যারা একটু ভালো ইংলিশে তারা মোটামুটি 20 স্কোর করে নিতে পারবে। তো চেষ্টা করতে হবে যত বেশি বেশি করে ইংলিশে স্কোর বৃদ্ধি করা, আর কারণটা হচ্ছে ইংলিশে যার যত নাম্বার বেশি হবে সে তত মেরিট লিস্টে আগে পৌঁছাবে। দেখো সিনোনিম অ্যান্টোনিম কোথা থেকে কিভাবে পড়বে অনেকেই জিজ্ঞাসা করো, বিভিন্ন তো বাজারে বই আছে মানে এত গাদা গাদা মানে তোমার ওয়ার্ড বা ওয়ার্ড স্টক দেওয়া থাকবে, এগুলো পড়ে মুখস্থ করে কোনোদিন মনে থাকে না। তোমাকে প্রতিনিয়ত বিভিন্ন ইংলিশ রাইটিকাল হয়তো স্টোরি পড়ছো বা কোনো একটা কিছু গদ্য পড়ছো, এইভাবে আর্টিকেল পড়ে পড়ে মনে রাখতে হয়, ভোকাবুলারি নলেজ বাড়াতে হয়। তো যাই হোক, আমি মোটামুটি তোমাদেরকে কিছু দেবো, তার মধ্যে কমন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো 1 নম্বর যেটা দেওয়া আছে অ্যাকচুয়াল, ACTUAL, অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল মানে কি? অ্যাকচুয়াল মানে হচ্ছে আসল, তাই তো, আসল বা হচ্ছে প্রকৃত। তার মানে এখানকার সিনোনিম আমরা কি বলতে পারি অ্যাকচুয়ালের, অরিজিনাল বলতে পারি, ঠিক আছে, আমরা বলি না যে অরিজিনাল জিনিস, তো হচ্ছে অরিজিনাল বলতে পারি, বা হচ্ছে একটা খাঁটি জিনিস আমরা বলি, মানে হচ্ছে জেনুইন। এই জেনুইন স্পেলিংটাও দেখে নেবে, কারণ শুদ্ধ বানানেও আসতে পারে GENUIN, জেনুইন। তারপর আর একটা ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অথেন্টিক বলি আমরা, যে অথেন্টিক নিউজ বলি বা অথেন্টিক বুক বলি, তো AUTHENTIC, অথেন্টিক। নেক্সট 2 নম্বর দেওয়া আছে দেখো যে অ্যাব্রিভিয়েট। অ্যাব্রিভিয়েট কথাটার মানে কি? অ্যাব্রিভিয়েট কথাটার মানে হচ্ছে কি, ছোট করা, ছোট করা। তাহলে এখানে কি হতে পারে, কার্টেল হতে পারে, CURTAIL, কার্টেল। তারপরে হচ্ছে ছোট করা, শর্ট থেকে আসছে তোমার শর্টেন হতে পারে, ঠিক আছে। তো বড় করা যদি বলো তাহলে কি হবে, সেই ক্ষেত্রে লেনদেন বলতে পারো, বা হচ্ছে তোমার ইনক্রিজ বলতে পারো, বৃদ্ধি করা, সেইভাবে হতে পারে। তারপরে নেক্সট দেখো যে আছে অ্যাফেবেল। অ্যাফেবেল মানে অ্যাকচুয়ালি বলি না যে অমায়িক লোক, যে ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, ভদ্রলোক একদম বিশাল অমায়িক। অমায়িক মানে কিরকম বোঝায়, যে খুব শান্ত শিষ্ট ভদ্র মিশুকে, ঠিক আছে, সব রকমের তার মধ্যে গুণাবলীটা দেওয়া আছে, অমায়িক বলি আমরা অ্যাফেবেল। তো সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা থাকতে পারে সেটা হচ্ছে বলতে পারো যে জেনিয়াল, জেনিয়াল মানে হচ্ছে অমায়িক। নেক্সট দেখো যে ব্রুটাল, এইটা অনেকবার পরীক্ষায় এসেছে, ব্রুটাল মানে জানো যে ব্রুটাল মানে কি হচ্ছে, যে নিষ্ঠুর, ব্রুটাল মানে হচ্ছে নিষ্ঠুর। তো বলতে পারো ক্রুয়েল, তারপরে হচ্ছে রুথলেস, আর এটা স্যাভেজ যেটা বলা চলবে, কারণ স্যাভেজ মানে অনেক সময় হচ্ছে বর্বর, মানে যারা পশু বন্য টাইপের সেরকম, অবশ্য বলা যেতে পারে স্যাভেজটা। তারপরে হচ্ছে দেখবে যে কর্ডিয়াল, দেখবে যে কোনো কোনো অনুষ্ঠানে বা কিছুতে বলা হয় যে কর্ডিয়াল ওয়েলকাম, তাই বলা হয়, মানে হচ্ছে কি যে আন্তরিক। কর্ডিয়াল কথাটার মানে কি, যে আন্তরিক মানে অন্তর থেকে যেটা, সেটা হচ্ছে আন্তরিক কর্ডিয়াল। তো অন্তর থেকে হচ্ছে তাহলে কি হবে, হার্ট ফেল্ট, হার্ট ফেল্ট। বার কি হতে পারে, সিনসিয়ার, SINCERE, সিনসিয়ার, এই দুটোই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হয়। আরো অনেক হতে পারে, প্লিজেন্ট মনোরম বললে হবে কিন্তু খুব একটা ভালো হবে না, এটা জেনে রাখো। নেক্সট দেখো যে ডেন্টি, ডেন্টি মানে একটু অন্যরকমের হয়, যে কোন কোন সময় এটা বোঝায় যে শৌখিন টাইপের আমরা যেগুলোকে বলি, বা এমন হতে পারে যে চমৎকার বলি বা সুন্দর বলি সেরকমও হতে পারে। তাই সেই ক্ষেত্রে কি করতে পারা যাবে, যে ডেন্টি যেটা এলিগ্যান্ট করতে পারো, ঠিক আছে, যে এলিগ্যান্ট
করতে পারো। এর তোমার অ্যান্টোনিম হবে তাহলে অবশ্যই ডেন্টির ইন এলিগ্যান্ট হতে পারে। আরো একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার লুক্সুরিয়াসও করতে পারো, ঠিক আছে, লুক্সুরিয়াস বা হচ্ছে এক্সিলেন্ট সেটাও করা যায়। এরপর আছে দেখো যে ইনর্মাস। ইনর্মাস মানে কি? ইনর্মাস মানে হচ্ছে বৃহৎ। এটার অনেক সিনোনিম আছে, যে বিগ হতে পারে, তারপর হচ্ছে কলোসাল, COLLOSSAL, কলোসাল, তারপর হচ্ছে অতিকায়ত্ব বা হচ্ছে জাইগান্টিক বলতে পারো। এর অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম টিনি মানে হচ্ছে ক্ষুদ্র, বা হচ্ছে তোমার স্মল, লিটিল, এরকম হবে। ইফিসিয়েন্ট, এফিসিয়েন্ট মানে কি? এফিসিয়েন্ট মানে হচ্ছে কি? দক্ষ। দক্ষ কি করতে পারো? যে অ্যাডেপ্ট, বা হচ্ছে অ্যাডেপ্ট বা হচ্ছে স্কিল্ড করা যায়, মানে দক্ষ, স্কিল্ড বা এক্সপিরিয়েন্সড করতে পারো, এক্সপিরিয়েন্সড। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন আছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আরো মোটামুটি যে ওয়ার্ড গুলো আছে আমরা পরে আলোচনা করবো, বা আজকে টোটাল ইংলিশ সিলেবাসটা আলোচনা করে দিলাম। পরের দিনকে তোমাদেরকে কম্পিউটারটার উপর আলোচনা করে দেবো, যে কম্পিউটার কেমন ভাবে কোথা থেকে কি পড়বে, তারপরে তখন আমরা এক এক করে চ্যাপ্টার ওয়াইজ মানে ক্লাসটা শুরু করে দেবো।